than a man. I'm a human being. আমি অতীব দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, এরকম সুন্দর স্বচ্ছ শ্যামল পরিবেশে এরকম চামড়ি ভাষায় কথা বলা মোটেও আমার উচিত না, আমার মন থেকে আসছো না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এটা কি ধরনের স্বৈরাচারী? এইসব এই বিংশ শতাব্দীতে এরকম স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে, আপনারা অবশ্য বুঝবেন না। আপনাদেরকে ক্লিয়ার করে বললে আপনারা জিনিসগুলি বুঝবেন। এই সময়ে এরকম মডার্ন যুগে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার মতের বিরুদ্ধে জোর করে অন্যায়ভাবে বিয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? কখনোই ঠিক কি? আপনার কথা বলছেন না কেন? না 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 ভাই, না না ঠিক না। আমাকে দেখেন, লুক এট মি, আই এম এ ম্যান। আমাকে দাঁড়িয়ে আপনাদের সামনে জনসমক্ষে কথা বলছি, আমাকে কি আপনাদের পাগল মনে হয়? অথচ আমার শ্রদ্ধেয় সিকান্দার ভাই বলেছে আমি নাকি পাগল। হোয়াট এ ফানি টক! এই যে সার্টিফিকেট দেখুন, এই যে সার্টিফিকেট, আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি যে সুস্থ সবল একজন মানুষ, অথচ আমাকে পাগল বলছে। এটা কি গণতান্ত্রিক দেশ? এই গণতান্ত্রিক দেশে কি করে পারিবারিকভাবে পারিবারিক তন্ত্রের মতো একজন মানুষের উপর তাদের ডিসিশন চাপিয়ে দেয়, এটা সম্ভব? আমি কি পাত্র হিসেবে খারাপ? আমি একজন সুস্থ সবল মানুষ এবং আমি একজন শিক্ষিত, কোন ধরনের খারাপ ব্যাড রিপোর্ট আমার নেই। আমার আমার ফ্যামিলিতে আমার এলাকায় গিয়ে দেখতে পারে তারা। অথচ আমার বিরুদ্ধে, আমার মতের বিরুদ্ধে, আমার ইমোশনের বিরুদ্ধে এই ডিসিশন দিয়েছে পরিবার থেকে শ্রদ্ধেয় সিকান্দার ভাই। এই অন্যায় ডিসিশনের বিরুদ্ধে এবং যতক্ষণ পর্যন্ত না ফোনের খাবার দেখছো সুস্থ মানুষ হিসেবে ছাত্র প্রসব হিসেবে আমার সাথে অনা কাদের বোলালা করম কেউ পাইবে না। না আমি ইচ্ছা করতেছে কাদের করম দিয়ে মানতার মধ্যে বাইরে আর ঢিলা করে দিই। অনুসন্ধান নগর শুরু করলাম। পয়সা আপনারা কি আমার সাথে আছেন? আমরা সমস্যা সামনে করবেন, আমরা না খাই মরুম কেন? তাহলে আর আমার কিছুই বলার নেই। ভূপেন হাজারিকার সেই ঐতিহাসিক গানটা আমার গেতে হবে, মানুষ মানুষের জন্য। এই তোমরা একটু আহো, একটু আলগান লাগবো, উঠো।